হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে আর ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখানে কিছু সামরিনের ফটোজ শেয়ার করছি আপনাদের সাথে। তো ভ্যালেন্টাইন্স ডে আর ফাল্গুন একসাথে পড়ে যাওয়াতে আসলে ড্রেস নিয়ে সবাই একটু এলোমেলো। তো যাই হোক, নো প্রবলেম, ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে যে কোনো কালারফুল ড্রেসই পরা যায়। তো সামরিনকে আজকে আমি রেড কালারের শিফন শাড়িটা পরাবো, আর এখানে এই মালাটা পরাবো, সাথে ছোটো মালাটা যদি ভালো লাগে পরিয়ে তাহলে পরাবো, না হলে পরাবো না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাসন্তী কালারের চুড়ি, এই চুড়িটা ওকে পরাবো লাল শাড়ির সাথে। আর এখানে আমার গলার একটা চেন, এটা কোমরের বিছা হিসাবে আমি ইউজ করব। আর এখানে এই যে ফুলের মালাটা রেখেছি, এটা ওর খোঁপায় পরিয়ে দিব। আসলে কি, মেয়ে হলে মনে হয় মাদের একটু শখই হয় মেয়েদেরকে সাজানো, যাদের মেয়ে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমি এখানে আমার নিজের জন্য নিয়ে নিয়েছি হাতের কাজের একটা ড্রেস, দেখতে পাচ্ছেন খুব নিখুঁত কাজের একটা ড্রেস। এটা যারা আমার নিয়মিত ভ্লগ দেখেন তারা রেবা খালাম্মাকে চিনবেন। রেবা খালাম্মার বাসার একটা ভ্লগ আমার আছে, তো ওই রেবা খালাম্মার কাছ থেকে এই জামাটা আমার নেওয়া। যদি কারোর ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, জামাটা কিন্তু ডেলিভারি দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাকে ওইভাবে কমেন্টসে জানিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমি পরবো এই জামাটা। তারপর সামরিনকে নিয়ে সামরিনের মিসের বাসায় পড়াতে যাব, কোথাও বেড়াতে যাব না, জাস্ট সামরিনকে পড়াতে যাব আর আমি আমার খালার বাসায় একটু বসে থাকব। তো এই যে সামরিনের ড্রেস আপ হয়ে গেছে, দেখেন সামরিনকে কেমন লাগছে। সামরিনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো মেয়েটাকে এভাবে সাজিয়ে দেখতে আমার খুব ভালো লাগছিল, মাশাআল্লাহ। এখন আমি আর সামরিন বেরিয়ে যাব। সামরিনকে পরিয়ে বাসায় চলে আসছি, হালকা একটু নাস্তা নিয়ে এসেছিলাম, ওটা সামরিন ওয়াসিফকে দিয়েছি। সামরিনের জন্য একটা বার্গার নিয়ে আসছিলাম আর ওয়াসিফের জন্য একটু পাস্তা নিয়ে আসছিলাম। তো আমি ওদের কাছ থেকে একটু খেয়েছি, তো এখন আমি চা বানাবো। আর সন্ধ্যাবেলা চা না খেলে তো ভালো লাগে না, চাটা একটু বানাবো খাবো। সন্ধ্যাবেলা
চা খেতে কার ভালো লাগে কমেন্টে জানাবেন, আর লাইক দিবেন, বলবেন যে কার কার বেশি পছন্দ। হ্যাঁ, আমার তো ভালো লাগে সন্ধ্যাবেলা আর সকালে না চা খেলে ভালো লাগে না। তো খুব আমার এবার একটু ঘন করে চা খেতে, দুধ চা খেতে ভীষণ পছন্দ করি। আমি আবার সামিনকে নিচের বাসায় ড্রপ করে আমি আমার খালার বাসায় গিয়ে বসে থাকি, প্রতিদিনই থাকি। তো আজকেও ছিলাম, তো ওখানে আমি চা খেয়েছি, কিন্তু তাও বাসায় এসেছি, একটু ইচ্ছা করছে খেতে, এই জন্য চাটা খাবো। চাটা খেয়ে আমি একটা শাওয়ার নেব, নিয়ে তারপরে ঘুম দেব, কারণ বেশ ফটকটি গরম পড়েছে, কেমন অস্থির যেন লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। অনেকেই আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।